সেই গাড়িগুলোর দাম কেসির দাম ছিল সর্বমোট মিলা 6 লক্ষ টাকা বিআরটির কাগজপত্র সহকারে। তাদের গাড়ি যত পুরান হয় তত দাম বাড়ে, যত পুরান হয় তত দাম বাড়ে, এমগত দাম বাড়ে। তো এখন 25 লক্ষ টাকা ভাবে তারা এই গাড়িগুলো দাম উঠেছে এই মালিকরা। এবং আগামী 19 তারিখে মালিক সমিতি একটি মিটিং এর ব্যবস্থা করেছে। প্রথমে এই মিটিং এ আমাদের 15,000 টাকা পর্যন্ত মামলা আছে, 20,000 টাকাও মামলা আছে, 900 টাকা যেখানে জিএনজি জমা। এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আহ্বান করবো, আপনি যারা চুক্তিভিত্তিক, দ্বিতীয়ত যে মালিকরা বর্তমান আমাদের যে গাড়িগুলা কেসিসির দাম মাত্র ছিল 5 লক্ষ টাকা তে 6 লক্ষ টাকা, যখন পুরাতন গাড়ি লক্ষ চক্কর গাড়িগুলো ভেঙে টাকা রসুলের মাধ্যমে যে গাড়িগুলো ভাঙি, ভাঙানোর পরে আমরা নতুন গাড়ি পাই, সেই গাড়িগুলোর দাম কেসির দাম ছিল সর্বমোট মিলা 6 লক্ষ টাকা বিআরটির কাগজপত্র সহকারে। তাদের গাড়ি যত পুরান হয় তত দাম বাড়ে, যত পুরান হয় তত দাম বাড়ে, এমগত দাম বাড়ে। তো এখন 25 লক্ষ টাকা ভাবে তারা এই গাড়িগুলো দাম উঠেছে এই মালিকরা। এই মালিকরা দুর্নীতি করে 25 লক্ষ টাকা পর্যন্ত গাড়িগুলো দাম উঠেছে। এই একটা সিএনজি দাম কি 25 লক্ষ টাকা? আপনারা কি বলেন, একটা সিএনজি দাম কি 25 লক্ষ টাকা? এই সিএনজির দাম মাত্র 6 লক্ষ টাকা, কিন্তু তারা 25 লক্ষ টাকা দাম বাড়িয়েছে। আর গ্যাস এক দুই তিনবার গ্যাসের দাম বাড়িয়েছে, কিন্তু আমাদের মিটার বাড়ানো হয় না। তবে আমরা সে মিটার বাড়ানোর আহ্বান জানিয়েছি, কারণ আমরা এই নিয়ে গত 19 তারিখে আমরা এটা নিয়ে বসবো, বেটিতে বসবো, যদি আমাদের মিটার বাড়িয়ে দেওয়া হয়, আমরা মিটার বাড়িয়ে দিলে আমরা মিটারে গাড়ি চালাবো। এবং দুই তিনবার গ্যাসের বৃদ্ধি হওয়াতে আমাদের মিটার এবন্ধ বাড়ানো হয় নাই। কথা হচ্ছে যে মিটার বাড়াবো, কিন্তু জমা বাড়বে না, একটা টাকাও জমা বাড়বে না, 900 টাকা জমা 9% বেশি বাড়বে না। এক দু নম্বর হচ্ছে যে 900 টাকা জমা বাস্তবায়ন করতে হবে মালিকদের। আপনার গাড়ি কোথায় রাখবেন না রাখবেন সেটা আমার দেখার বিষয় না। আপনার গাড়ি কেন আমি গ্যারেজ ভাড়া দিব? আপনার গাড়ির গ্যারেজ ভাড়া আমি কেন দিব? সেই গ্যারেজ ভাড়ার ব্যাপারে 100 টাকা 70 টাকা 80 টাকা পর্যন্ত মালিকরা নিয়ে নেয়। তো আমার কথা হচ্ছে যে আমি 900 টাকার ভিতরে সব কিছু করতে চাই, গ্যারেজ ভাড়া হোক যাই হোক সম্পূর্ণ 900 টাকার ভিতরে, 900 টাকার ভিতরে 1% আমরা বাড়তি দিব না।